সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন একসময় রাজত্ব করেছেন সিনেমা ইন্ডাস্ট্রি, তবে এখন অনেকটাই অভিনয় থেকে দূরে রয়েছে নায়িকা। এদিকে ব্যক্তিজীবনে এখনও বিয়ে করেননি তিনি, তবে জড়িয়েছেন একাধিক প্রেমের সম্পর্কে। আর কিছুদিন পরপর নতুন সঙ্গী আর বিচ্ছেদ নিয়ে প্রায় খবরের শিরোনাম হন সুস্মিতা। বর্তমানে নায়িকা নতুন প্রেমে মজেছেন। ভারতের ধনাঢ্য ব্যবসায়ী ললিত মোদির সঙ্গে তার বেশ কয়েকটি ঘনিষ্ঠ ছবি প্রকাশে এসেছে। তারা নিজেরাও সম্পর্কের কথা স্বীকার করেছেন, যদিও ললিত ও সুস্মিতার বয়সের বিস্তর ফারাক নিয়ে তীব্র সমালোচনা হয়েছে নেট দুনিয়ায়। সেই রেশ কাটতে না কাটতে নতুন চমক দিলেন সুস্মিতা। সম্প্রতি প্রাক্তন প্রেমিক রহমান শোলের সঙ্গে ধরা দিলেন তিনি। একসঙ্গে বসে দেখলেন সুপারস্টার আমির খানের সদ্য মুক্তি পাওয়া সিনেমা লাল সিং চাড্ডা। ইতিমধ্যে কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় সিনেমা হলের ভিতরে প্রবেশ করছেন সুস্মিতা, তার পেছনে আছেন কন্যা রেনে, আলিশা ও প্রাক্তন প্রেমিক রহমান শল। সুস্মিতার চেয়ে বয়সে 15 বছরের ছোট রহমান শল। তারা দীর্ঘদিন প্রেম করেছেন, এমনকি একসঙ্গে বসবাসও করেছেন, তবে গেল বছরের শেষ দিকে সম্পর্ক ছিন্ন করেন এই জুটি। সুস্মিতা নিজেই সরাসরি সেই সম্পর্ক ভাঙনের কথা জানান। রহমানের সঙ্গে প্রেম ভেঙে গেলেও এখনও তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সুস্মিতার। মাঝে মধ্যেই তাদেরকে একসঙ্গে দেখা যায়। গেল 8 আগস্ট সুস্মিতার মায়ের জন্মদিন পার্টিতেও উপস্থিত ছিলেন রহমান।